আসসালামু আলাইকুম ফ্রেন্ড দিস সৌরভ ফ্রম সৌরভ চল্ড প্রতিনিয়তই কিন্তু বাংলাদেশের জন্য নতুন নতুন শ্রম বাজার খুলছে এরই ধারাবাহিকতায় আসলে নতুন করে সরকারিভাবে খুব অল্প খরচে আপনারা ফিজিতে ওয়ার্ক পারমিট ভিচায় যেতে পারবেন কি কি কাজে যেতে পারবেন কত টাকা বেতন হবে আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন বন্ধুরা বইছেন মানে সরকারি যে রিক্রুটিং এজেন্সি সেটার মাধ্যমে কিন্তু ফিজিতে বেশ কিছু সংখ্যক পুরুষ কর্মী নিয়োগ দিবে তো কি কি কাজে যেতে পারবেন বেতন কত হবে একে একে আপনাদেরকে একটু বিস্তারিত তথ্য জানাতে চাই প্রথম যে বিষয় সেটা হলো জেনারেল ম্যানেজার পদের নাম পদের সংখ্যা হলো দুইটি বেতন প্রতি বছর বিশ থেকে তিরিশ হাজার ফিজিয়ান ডলার একটা বিষয় বলে রাখি যে বাংলাদেশি টাকায় যদি ফিজির এক ডলার সমান বাংলাদেশি বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা মতো হয় সেই হিসাবে প্রত্যেক বছরের হিসাবে এটা শুধুমাত্র যে বিশ থেকে তিরিশ হাজার ফিজির ডলার আপনারা রোজগার করতে পারবেন আর বয়স হতে হবে সর্বোচ্চ চল্লিশ বছর চল্লিশ বছরের নিচের আসলে আপনার অভিজ্ঞতা থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন দুই নাম্বার যেই কাজ সেই কাজের নাম হলো হেভি ডিজেল ইঞ্জিন মেকানিক মানে হেভি ডিজেল ইঞ্জিন মেকানিক বলতে যে বড় বড় যে মেশিনপত্র সেগুলোর আসলে মেকানিক পদে আপনারা যাওয়ার সুযোগ পাবেন পদের সংখ্যা এখানে আটটি বেতন হলো প্রতি ঘন্টায় ছয় থেকে সাত ফিজির ডলার বয়স সর্বোচ্চ চল্লিশ বছর আমি যতগুলো কাজের কথা বলবো সব কাজেই সর্বোচ্চ বয়স আপনার চল্লিশ বছর হতে হবে চল্লিশের নিচে যাদের বয়স তারা আসলে ফিজিতে এই কাজগুলোতে যেতে পারবেন তিন নম্বর যেই কাজ সেটা হলো অটোমোবাইল মেকানিক পদের সংখ্যা পনেরোটি বেতন প্রতি ঘন্টায় ছয় থেকে সাত ফিজির ডলার আমি আগেই বলেছি ফিজির এক ডলার সমান বাংলাদেশের বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা তো পদের সংখ্যা বললাম পনেরোটি প্রতি ঘন্টায় ছয় ছয় থেকে সাত ফিজির ডলার রোজগার করতে পারবেন বয়স সেম চল্লিশ বছর সর্বোচ্চ চার নাম্বার যেটা সেটা হলো এসি ও রেফ্রিজারেটর টেকনিশিয়ান পদের সংখ্যা হলো ছয়টি বেতন প্রতি ঘন্টায় পাঁচ থেকে ছয় ফিজির ডলার বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পাঁচ নাম্বার যেটা সেটা হলো পদের নাম হলো ডোমেস্টিক ইলেকট্রিশিয়ান লিফ্ট হতে পারে এক্সিলেটর হতে পারে এবং জেনারেটর হতে পারে তিনটায় যাদের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারেন এটার পদের সংখ্যা হলো দশটি আর বেতন পাবেন প্রতি ঘন্টায় ছয় থেকে সাত ফিজিট ডলার বয়স সীমা সেম সর্বোচ্চ চল্লিশ বছর তো সাত নাম্বার যেটা সেটা হলো যে পদের নাম অটো মোটিভ স্প্রে পেইন্টার যে অটো যেই মানে স্প্রে পেইন্টারের কাজ আপনার যেতে পারবেন সেটা হলো পদের সংখ্যা আটটি বেতন প্রতি ঘন্টায় ছয় থেকে সাত ফিজিট ডলার আর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে আট নাম্বার যেই পদটা সেটার কথা বলবো বাস ও ট্র্যাক মোটিভ ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা পাঁচটি বেতন প্রতি ঘন্টায় ছয় থেকে সাত ফিজি ডলার বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো যে বয়স মানে আপনার যারা অ্যাপ্রুভ হবেন তাদের ক্ষেত্রে চাকরির চুক্তি প্রথম অবস্থাতে দুই বছর এটা কিন্তু আপনি চাইলে নবায়ন করতে পারবেন এবং প্রত্যেক সপ্তাহে আপনার চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা কাজ করতে হবে আটচল্লিশ ঘন্টা যদি সর্বোচ্চ হিসাবেও করা হয় এবং সপ্তাহে একদিন যদি ছুটি রাখা হয় সেক্ষেত্রে দৈনিক কিন্তু আট ঘন্টা আপনাকে কাজ করতে হবে এছাড়াও আনুমানিক মাসিক বেতনের কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এটা আপনি ধরে রাখেন যে যে কাজে যান না কেন আপনি যে এই যে কাজগুলো করবেন আনুমানিক আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মিনিমাম বেতন আপনার পাবেনই এছাড়াও কিন্তু কর্মীর প্রাথমিক চিকিৎসা খরচ এবং প্রয়োজনীয় আসবাবপত্র চত্র সব দিবে তবে আপনার থাকার জায়গাও তারা দিবে তবে নিজেকে খাওয়া খরচটা দিতে হবে মানে নিজের টাকায় নিজেকে খেতে হবে এরকম একটা বিষয় সাই তো ফিজিতে বাংলাদেশ থেকে যাওয়া এবং ফিজিতে কাজ শেষে বাংলাদেশে ফেরত আসার যে বিমান খরচ সেই খরচটা আসলে যেই কোম্পানিতে যাবেন সেই কোম্পানি বহন করবে এছাড়াও অন্যান্য আইন কানুন শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এখন অনেকে প্রশ্ন করবেন যে কনে আবেদন করব কীভাবে আবেদন করব কোথায় গিয়ে আবেদন করব বলা হচ্ছে আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত মানে অর্থাৎ যে বায়োডাটা যেটাকে বলা হয় সেটা লিখতে হবে অভিজ্ঞতার সনদপত্রের সাথে নিতে হবে পাসপোর্টের ইন কপি এবং এছাড়াও অন্যান্য তথ্য কিন্তু এই যে বই জমা দিতে হবে তবে একটা বিষয় আপনাদেরকে প্রথমে আগামী আট তারিখের ভিতরে অর্থাৎ মার্চের আট তারিখের ভিতরে এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে আপনার যে গুগল যে ফায় ফাইলটা অর্থাৎ গুগল যেই তথ্য পূরণের যে জায়গাটা ফর্মস গুগল ফর্মস বলা হয় সেখানে তথ্যগুলো দিতে আপনার হবে সাবমিট করে রাখতে হবে তারপরে আপনার আপডেটটা তারা জানাবে আপনাদেরকে এছাড়াও আমি বুয়েছে এর অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি আপনার চাইলে সেখানে যোগাযোগ করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও কারণ ফিজির বিষয়ে একটু বলে নিতে চাই আপনাদেরকে যে ফিজিটা কোথায় অবস্থিত অনেকেই জানতে আগ্রহ ফিজিটা হলো আমাদের অস্ট্রেলিয়া মহাদেশ অস্ট্রেলিয়া থেকে বেশ একটা দ্বীপরাষ্ট্র মানে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে থেকে ওদিকে চলে গেল নিউজিল্যান্ড আর পিছনের দিকে ফিজি দ্বীপরাষ্ট্র ওখানে আসলে আপনার কাজের সুযোগ হচ্ছে আর প্রতিনিয়ত যেহেতু নতুন নতুন শ্রমবাজার বাংলাদেশিদের জন্য খুলছে বিভিন্ন দেশে সেহেতু আপনারা যারা যেখানে যেতে পারেন যেই কাজের অভিজ্ঞতা আছে আপনারা আপনাদের সেই কাজে আপনারা কিন্তু চাইলে বিদেশে গিয়ে মোটামুটি ভালো একটা পয়সা রোজগার করতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন বন্ধুদের দেখার সুযোগ হয়ে তাদের বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে